হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহিন শিকদার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে জিএসসি পরীক্ষা 2019-এর রুটিন নিয়ে নিয়ে আজকে আলোচনা করব। সো আমরা শুরু করতে যাচ্ছি জিএসসি পরীক্ষা 2019-এর রুটিন নিয়ে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। আর আমি জিএসসির সকল বিষয়ের উপরে খুব শর্ট সাজেশন দেবো, যেখানে তোমরা 100% কমন সাজেশন পেয়ে থাকো। বিগত বছরও আমি দিয়ে আসছি, এ বছরও দেবো। তবে আমি দশ তারিখ থেকে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য শর্ট সাজেশন দেবো এবং তা নিয়ে বিশ্লেষণও করবো এবং পরবর্তীতে সৃজনশীল নিয়েও আলোচনা করবো। তাহলে চলো শুরু করি আজকে আমাদের ভিডিওটি। ভিডিওটি হলো, আমি এমন একটি সাইডে তোমাদেরকে একটি ইনফরমেশন দেবো যেখানে জিএসসি রুটিন এটা আসলে সত্যি কি মিথ্যা তোমরা যাচাই করতে পারবে। তোমরা জানো ঢাকা বোর্ডের ওয়েবসাইটে সব নোটিশ দেওয়া হয়। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। আমি একটি ব্রাউজার ওপেন করলাম, করার পরে গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখানে লিখব ঢাকা এডুকেশন বোর্ড। হ্যাঁ, এই যে ঢাকা এডুকেশন বোর্ডটি এখানে আমি দেবো, এটি হলো একটি গভর্নমেন্ট সাইট। যারা ঢাকা বোর্ডের আন্ডারে আসো তারা ঢাকা বোর্ডের এখানে ঢুকতে পারবা। দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এখন আমি এখানে কী করব, এখানে আমি যেহেতু জিএসসি রুটিন জিএসসি কর্নার আমরা লক্ষ্য করতেছি, এই জিএসসি কর্নারে কী করবো, আমরা প্রবেশ করবো। প্রবেশ করার পরে এখানে আমরা নোটিশটা দেখবো। দেখো, 2019 সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পরীক্ষার সময়সূচি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে আলাদা একটি পেজে নিয়ে যাবে। এই যে দেখো সম্পূর্ণ ইয়েটা রুটিনটা আমি একটু বড় করে দিলাম। এটা 3 তারিখে পাবলিশ করা হয়, তার মানে আজকে। সব বন্ধুরা তোমরা দেখতেছ আমাদের পরীক্ষার সময়টা হবে 10টা থেকে শুরু হবে। সো তোমরা দেখতেছো প্রথমে বাংলা হবে, বাংলা কোড হলো 101, 2 তারিখ শনিবার থেকে শুরু হয়ে যাবে। ইংরেজি হবে 4 তারিখে, তার মানে আমাদের 3 তারিখে বন্ধ আছে, রবিবার বন্ধ আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মঙ্গলবার হবে 5 তারিখ, এখানে কোনো বন্ধ নাই। ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটা হবে 6 তারিখ, এর আগেও কোনো বন্ধ নাই। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বৃহস্পতিবার হবে, এটাতেও কোনো বন্ধ নাই। গণিতে 1টা দিন বন্ধ আছে, সেটা হলো অফডে শুক্রবার। বিজ্ঞানে 1 দিন বন্ধ আছে, রবিবার। সব বন্ধুরা তোমরা দেখলে আজকে রুটিনটি দেখলে জিএসসি রুটিন। সো তোমরা অথবা তোমাদের ছোট ভাই যারা জিএসসি পরীক্ষা দেবে তাদের কাছে এই রুটিনটি শেয়ার করো, শেয়ার করে জানিয়ে দাও তোমাদের পরীক্ষা রুটিনটি দিছে। এবং পরীক্ষা রুটিনটি পাওয়া মাত্রই তোমরা তোমাদের সাজেশন তৈরি করে পড়া শুরু করো। আর যদি কোনো সাজেশন পেতে চাও তাহলে আমার চ্যানেলটিতে দেখে আসো। আমার চ্যানেলটিতে 10 তারিখের পর থেকে 10/7/2019-এর পর থেকে প্রত্যেকটি বিষয়ের উপরে সাজেশন দেওয়া হবে ধারাবাহিকভাবে। ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে এবং আমার একটি লাইক পেজ আছে তামিরুল্লাহ ক্যাডেট একাডেমি, এই লাইক পেজটিতে তোমরা সকল প্রকারের সাজেশন পাবা। সব বন্ধুরা রুটিনটি দেখলাম, এবার আমাদের কী কী দিক নির্দেশনা থাকবে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে আমাদের পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্র উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। এটা তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? আমি ভিডিওটিকে আর বড় করতে চাচ্ছি না, তোমরা একটু পড়ে নেবা, ঠিক আছে? 10টি ইয়ে আছে। এই দেখো, এখানে প্রফেসর মোহাম্মদ আব্দুল বাশার আহ্বাক, এটা একটি চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রকের বোর্ডের থেকে ইয়া দেওয়া হয়েছে, সই করা হয়েছে, তার একটি প্রমাণস্বরূপ। যেহেতু ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আছে, সেহেতু তোমাদেরকে এটা বিশ্বাস করতেই হবে যে এটা আসলে জিএসসি রুটিন দেওয়া হয়েছে। আর বলতে পারে এত এত তাড়াতাড়ি কেন, সো দিয়ে দিছে, কিছু করার নেই। এইভাবেই পরীক্ষা শুরু হবে। জাস্ট তোমরা এটা সংগ্রহ করে রাখতে পারো। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তবে শেষবারের মতো বলে যাচ্ছি, মানুষ মানুষের জন্য আমরা তোমাদের উপকারে আসার চেষ্টা করি এবং তোমাদের ছোট ভাই বোন যারা জিএসসি পরীক্ষা দিচ্ছে তাদের তো অবশ্যই এই জিনিসটি জানিয়ে তাদেরকে উপকার করবে। ওকে, আর জিএসসি সাজেশন পাওয়ার জন্য, খুব শর্ট সাজেশন পাওয়ার জন্য ঢাকা বোর্ড আসে, বোর্ড তোমাদের কোন কোন বোর্ডের সাজেশন লাগবে সেটা দিও। আমি সর্বপ্রথম ঢাকা বোর্ডের জন্য সাজেশন দেবো, খুব শর্ট সাজেশন, যে সাজেশনটি পড়ে তোমরা 2 মাসের মধ্যে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।